বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম এক শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুর নাগাদ বেশ কিছু বাচ্চা আমবাগানে খেলা করছিল। সেই সময় একটি পরিত্যক্ত জায়গা থেকে বল ভেবে বোমা নিয়ে খেলতে যায়, তখন বোমা ফেটে জখম হওয়ার ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দারা আহতকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। বাচ্চারা সব খেলছিল বাগানে, মানে আমার টাইমে এখন তো সব বাচ্চারাই বাগানে আছে। তো ওরা মনে ভাবছে কি একটা বল টল আছে, ওরা তার যায় না কি একটা বম আছে কি বা ফুটলে আমরা মরে যাবো কি ক্ষতি হতে পারে। ওরা মানে বাচ্চারা সব তিন চারটা বাচ্চারা খেলাখেলি করতে করতে একটা হতে ছেড়ে গেছে, যে বল করে কাড়াকাড়ি করে বম ফুটে যায় সবাই তাগুলো খেলতে গেছিল সব। কোথায়? আমাদের ওখানে ইমামনগরে। দিয়ে খেলার পরে একটু বম বাস্তব হয়ে গেলো, আমরা তো সব আপনা আপনা বাড়িতে ছিলাম। তারপরে আওয়াজ পেয়ে আমরা এলাম, তাড়াতাড়ি করে সব বাচ্চাগুলোকে নিয়ে এলাম। পাঁচজন, পাঁচটা বাচ্চা।